26 আগস্ট জন্ম হয়েছে তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের পুত্র সন্তানের। 11 সেপ্টেম্বর সেই ছেলের বয়স 16 দিন। তার ছেলের নাম ঈশান। এদিন ছেলের জন্মের শংসাপত্রের খোঁজ নিতে কলকাতা পুরসভায় এলেন নুসরত জাহান। তার সাথে ছিলেন সঙ্গী জজ দাশগুপ্ত। কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের ঘর থেকে বের হতে দেখা গেল ওই দুজনকে। তবে শুধুমাত্র ছেলে ঈশানের জন্মের শংসাপত্রের খোঁজ নিতেই আসেননি তারা। এদিন তারা পুরসভা থেকে কোভিশিল্ডের প্রথম ডোজ নেন। পাশাপাশি ছেলে ঈশানের জন্মের শংসাপত্রে শুধুমাত্র মায়ের নাম রাখতে কি করণীয় সে সম্পর্কে খোঁজ নিলেন নুসরত জাহান। এক্ষেত্রে নুসরতকে জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো সিঙ্গল মাদার তার নিজের সন্তানের নামে জন্মের শংসাপত্র বের করতে পারেন। এদিকে নতুন মায়ের দায়িত্ব পালনের ভাবনা যেমন রয়েছে তার মাথায়, তেমনি কোনোরকমভাবে কাজ থেকে সামান্য রেস্ট নিতেও চাইছেন না নুসরত জাহান। একদিকে একরত্তি শিশুকে সামলানোর দায়িত্ব যেমন পালন করতে হবে তাকে, তেমনি নিজের কাজে ফেরার দিকেও মন লাগাতে হবে তাকে। আর সে কারণেই গত 8 সেপ্টেম্বর নুসরত মা হওয়ার পর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স ছাড়লেন। আর এদিন কলকাতা পুরসভায় যে কাজের জন্য এসেছিলেন তাতেও সবুজ সংকেত পেলেন মা নুসরত। একটু আগাও একটু আগাও চলো দেখে পড়ে যাবে না।